তুমি যাও আবার আল্লাহর কাছে যাও কাসকি মাছের বাজারের মতো দরাদরি করো মোলামুলি করো কমাও কমাও এটা তোমার উন্মতরে পড়তে পারবো না তখন ঘটনা কি ঘটলো তখন হচ্ছে গিয়ে মোহাম্মদ আবার গেল আল্লাহর কাছে কাসকি মাছের বাজারের মতো মোলামুলি শুরু করলো মোলামুলি করতে করতে অর্ধেক করে দিল পঁচিশ টাকা আবার আসলো নিচে আবার আইসা দেখলো আবার মুসা খারাই আছে মুসারে আবার বললো যে আমার কত দিছে এবার কয় রাখার দিছে পঁচিশ টাকা দিছে কেন অর্ধেক করে দিছে

ওয়াক্ত নামাজ কেমনে পড়বো মানুষে সারে 12 ওয়াক্ত তো নামাজ পড়া যায় না তাই না তো এই যে এখানে কি বুখারী শরীফে যে এই জিনিসটা দেয়া আছে আমি আপনাকে হাদিসLambda করে দেখা দেখাবো যে ওখানে প্রথমে অর্ধেক করলো তারপর আরেকবার অর্ধেক করলো তারপর আবার তারপর আবার কমায় দিল তো দ্বিতীয়বার যখন অর্ধেক হলো তখন তো 12:30 হয়ে গেল 12:30 রাকাত 12:30 ইয়া ওয়াক্ত নামাজ কেমনে পড়বো একজন মানুষ এটা তো একটা বিরাট টেকনিক্যাল মিসটেক হয়ে গেল বুখারী শরীফের ভিতরে একটা বিরাট ঝামেলা হয়ে গেল আর মুমিনের নিশ্চয় এটা নানা তেনাবাজিটা জি করে এটারে মানে ঢাকা দিবে কিন্তু যদি পঞ্চাশ টাকা যদি একদিনে নামাজ পড়ার কথা ছিল কিন্তু একদিন আপনার চব্বিশ ঘন্টা কিন্তু চব্বিশ ঘন্টায় উজুর থেকে শুরু করে আজান থেকে শুরু করে তাহলে কি পঞ্চাশ টাকার নামাজ যদি বরাদ্দ থাকতো তাহলে কি পড়া সম্ভবই তো চব্বিশ ঘন্টায় পঞ্চাশ টাকা নামাজ মানে ব্যাপার হয়েছিল কি যে মনে করেন যে কিছু কিছু সময় আছে দেখবেন যে দোকানে কিছু মাল টানো থাকে নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট হম নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট এরকম দেয়া থাকে দেখছেন না ভাই মানে বিভিন্ন এখন ঘটনা হলো কি ওই দোকানে ওই জিনিসটার দাম আগেই ছিল পাঁচশো টাকা হ্যাঁ ওরা করছে সেইটার দামটা বাড়ায় দশ হাজার টাকা কইরা মনে করেন দশ হাজার টাকা কইরা তারপরে ডিসকাউন্ট দিয়া আবার 500 টাকা করে দিছে মানে ওই যে ডিসকাউন্ট এখানে লিখব যে এত পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে দাম কিন্তু একই থাকবো কিন্তু মানে লেখার সময় লিখবা এত ডিসকাউন্ট দিলাম তাহলে তো মানছে তো মানে পাগল হয়ে যাবে তখন দেখলে আরে বাপ রে বাপ 80% ডিসকাউন্ট 90% ডিসকাউন্ট আমার তো আনকেনই লাগবে হ তাহলে আর অসুবিধা কি তাহলে এটার দাম তখন দামটা অনেক কম মনে হয় মনে করেন একটা জিনিসের দাম 5000 টাকা ছিল ডিসকাউন্ট হয়ে এটা 500 টাকা হয়ে গেছে এটা যদি আপনি দেখেন তখন আপনার মনে একটা শান্তি লাগবে যে ও এটার দাম তো আসলে ছিল পাঁচ টাকা কিন্তু এখন মাত্র পাঁচশো টাকায় বেড়ায় আমার দিতে আসছে তাহলে তো মানে অসুবিধা নেই পাঁচশো টাকা গেলে যাও গা আমার আমি কেয়ার করি না হ্যাঁ পাঁচ হাজার টাকার জিনিস আমি পাঁচশো টাকা পেতেছি এই যে এই টেন্ডেন্সিটা মোহাম্মদ আবার ধরতে পারছিল মোহাম্মদ ধরতে পেরে পেরেই এই গল্পটা সে ফাঁচছে হ্যাঁ ফাইদা সে মানে মানুষের বুঝাইতেছে তোমাদের কিন্তু পঞ্চাশ অক্ত নামাজ পড়তে হইতো হ্যাঁ কিন্তু দেখো আল্লাহ কত ভালো আল্লাহ কত ভালো তোমাদের জন্য কত নিয়ামত দিল আল্লাহ পাক একে নিয়ামত দিয়া ভরে দিল আল্লাহ পাকে তোমাদের উপরে খুশি হইয়া মুসা নবীর কথায় আমার কথায় আমি তার সাথে মোলামুলি কইরা তারপরে পাঁচ পাঁচ করলাম এইটা দেখো তোমরা কি পাঁচ অক্ত পড়তে পারবো না তখন ওই ওর মতেরা কইল হ্যাঁ পঞ্চাশ ছিল আগে আগে যদি কইতো এরকম যে তোমাকে পাঁচ অক্ত নামাজ পড়তে কইসা তখন সাহাবির একটু মোলামুলি করতো পাঁচ অক্ত না পাঁচ অক্ষত পরমু না একটু গাড়ি একটু কমায় ডাউন যায় না আচ্ছা তিন অক্ষত পরমু না দুই অক্ষত পরমু না কিন্তু যখন তাদেরকে কইলো যে তোমাদের কিন্তু 50 অক্ষত ছিল 50 অক্ষতই দিছিল কিন্তু এখন কমায়া আমি মুলামলি করছি মুলামলি করে পাঁচ অক্ষত করে আনছি হ্যাঁ মানে ডিসকাউন্ট দিছে আল্লাহ পাকের ডিসকাউন্ট মুসার কথায় মুসা মুসার রেফারেন্সে আমারে ডিসকাউন্ট দিয়ে দিছে তোমরা এখন এটা পায় পাঁচ অক্ষত তখন সাহাবীরা মানে তখন এটা হচ্ছে মানুষের মানে সাইকোলজি এই জিনিসটা মোহাম্মদ খুব ভালো বুঝতে পারত মানে বোদাই মানুষের বোদাই মানুষের মানে অশিক্ষিত মূর্খ মানুষের সাইকোলজিটা মোহাম্মদ ভালো ধরতে পারতো এই চালাকিটা করছে এই গল্পটা ফাঁসছে যে তোমাদের তো পঞ্চাশ কিন্তু এখন দেখো কত কম মাত্র এই কথা কইলে কিন্তু আপনিও কি করবেন আপনার মানে মনে করেন আপনি বা আপনার বউ বাজারে গেছেন গিয়া দেখলেন পাঁচ হাজার টাকার জিনিস পাঁচশো টাকা দিতে আসলে কিন্তু ওইটার দাম পাঁচশো টাকাই মানে ওই বেড়ায় যে বেড়া দোকানদার সে বেড়া পাঁচশো টাকার জিনিসটা পাঁচ হাজার টাকা কই তারপর আবার ডিসকাউন্ট দিয়া পাঁচশো টাকা করছে বুঝছেন বিষয়টা আল্লাহ পাক তো দিতে তাই না

আজান তো তারপরে মদিনায় আসার পরে আজান দেয়া শুরু হয় মদিনার মদিনার তাহলে আমি বিভিন্ন আলেমদের ওয়াজে শুনছি যখন আমাদের রাসুল গেছে সেখানে প্রথম দেখছে আপনার প্রথম সাবিন ছিল প্রথম খুলিবা আবু অকারের ঘর তারপর ছিল উমুরের ঘর এগুলো তো বিভিন্ন আপনার ওয়াজে শুনি তারপর একসময় সে বিল্লালের পায়ের ধ্বনির শব্দ শুনছে যে মোহাম্মদ যেখানে যে ঘরে ছিল উমানির ঘরে উম ঘরে খুব সম্ভবত পাহাড়ায় রেখা দিচ্ছিল বেলালের পাহাড়ে রাখছিল দরজার সামনে হ্যাঁ এই কারণে সে জান্নাতে বেলালের পায়ের শব্দ পাইছে মানে সে তো রাইতে কাজ টাচ কইরা তারপরে ঘুমাইতে ঘুমাইছে তখন ওই যে মানে পায়ের শব্দ শুনতে পাই তার পুরা কাহিনী তো ঘটছে হচ্ছে গিয়ে ওই রুমের ভিতরে তাই না পুরা মেরাজের কাহিনী পায়ের শব্দটা পাইছে এটা নিয়ে আমি একটা লেখা অর্ধেকটা লেখা রাখছি এই যে বেলালের পায়ের শব্দ কেন জানাতে পাইলো অন্য কারো আওয়াজ টাওয়াজ নাই বেলালের পায়ের শব্দ কেন পাইলো আমার আমি যেটা মানে ইয়া করছি চিন্তা করে বের করছি যদি এটার কোনো রেফারেন্স নাই কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বেলালে ওই রাইতে সামনে খার করা রাখছিল পাহারা দিতে শব্দের সাথে এটা তো আমরা জানি না ভাই মানে হয়তো কিছু একটা খাইছে টাইছে দুইজন মিলা কিছু একটা করছে এরপরে সে ওই ঘুমের ঘরে হয়তো গাজা খাইছে বা কিছু একটা খাইছে মাশরুম টাশরুম খাইছে খায় তখন ওই বেলালের পায়ের শব্দ পাইছে

কোন নবীনের ভিতরে পার্থক্য করা যাবে না মানে কেউ শ্রেষ্ঠ কেউ ছোট এটা বলা যাবে না কিন্তু আবার কোরআনের ভিতরে বলা আছে যে আল্লাহ পাক কিছু কিছু নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদকে দিয়েছেন জাবুর হুম তার মানে হচ্ছে আল্লাহ পাক নিজেও বলতেছে যে পার্থক্য করবে না আবার নিজেই পার্থক্য করে দিয়ে দিতেছে এগুলো তো ভাই খুবই কন্ট্রাডিক্টরি কথাবার্তা না আসিবি আমার প্রশ্নটা ওটা আমি প্রশ্ন হলো আমার যেমন শ্রেষ্ঠ চারজন নবী আমি যদি চারজনের যে কোনো একজনের উম্মত হই তাহলে কি আমি ভেসতে যেতে পারবো না মোদ আসার পরে ইসলামের হুকুম মানে বিধান হচ্ছে মোহাম্মদ আসার পরে শুধুমাত্র হইতে হবে এছাড়া অন্য কোনো মোহাম্মদের আসার আগে যদি আপনি অন্য কোনো নবীর হইতেন মানে মোহাম্মদ আসার আগে যদি ঈসা পারতেন বা ইসার আগে যদি আপনি মুসা নবীর উন্মত হইতেন তাহলে আপনি জানাতে যেতে পারতেন কিন্তু মোহাম্মদ আসার পরে শুধুমাত্র কোরআন একটা আয়ত আছে এই বিষয়ে মোহাম্মদ আসার পরে শুধুমাত্র মহম্মদের উন্মতেরা জানাতে যাবে এরপরে আর কেউ অন্য কোনো নবীর উন্মত জানাতে যেতে পারবে না তাহলে তাদের তিনজনের অবস্থান তো কমে গেল না যদি তাহলে তাদেরকে তাদের আদর্শ তো আমাদেরকে তাহলে কেন আমরা বিভিন্ন অজ মাফলে শুনি বাকি তাহলে তো সেগুলো তো বিলুপ্তি করা উচিত কিনা তাদেরকে যদি আমাদের আদর্শে কোনো কাজে না লাগে তাহলে তাদের তো নিয়ে আমরা তাহলে কোরআন এবং বিভিন্ন আলী আমলামদের কাছে অনেক অজ মাফলে শুনি তাহলে সেটা কতটুকু যুক্তিসঙ্গত ঠিক আছে ভাই আপনার সাথে কথা বললাম তাহলে আজকে আপনাকে কি বিদায় জানাবো জি জি ধন্যবাদ পরে কথা বলবো একদিন ওকে ঠিক আছে ভাই ভাবছি পরের জনকে যুক্ত